আজকের আলোচ্য বিষয় অ্যালকিল হ্যালাইডের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ। Properties of alkyl halide are X. আমরা কেমিক্যাল প্রপার্টিজ অ্যালকিল হ্যালাইডের বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন অফ অ্যালকিল হ্যালাইডস আর ক্লাসিফাইড কেমিক্যাল রিয়াকশন অফ RX অ্যালকিল হ্যালাইড আর ক্লাসিফাইড বাই এক নম্বর হলো গিয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, SN reaction. This is the main reaction of alkyl halide. Second টা হলো গিয়ে এলিমিনেশন রিয়াকশন, অপনয়ন বিক্রিয়া। থার্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিডাকশন রিয়াকশন দিচ্ছি, রিডাকশন রিয়াকশন। ফোর্থ রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন Fifth, reaction with metal. Sixth, some important name reaction. এখন এসএন রিয়াকশন আর ইনিশিয়েটেড, অর্থাৎ এসএন রিয়াকশনটি মূলত নিউক্লিওফাইলের উপস্থিতিতেই ঘটে থাকে। এক নম্বরের এসএন রিয়াকশন ঘটে থাকে আর ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্স অফ নিউক্লিওফাইল, আমরা NU দিয়ে রিপ্রেজেন্ট করে নেব। দ্য কমন নিউক্লিওফাইলস, কতগুলো বেশ পরিচিত নিউক্লিওফাইল হলো কমন নিউক্লিওফাইলস আর এক নম্বরে হাইড্রক্সি OH, অ্যালকক্সি OR, সাইনো CN, আইসোসাইনো NC, নাইট্রাইট ও
एन ओ आसले एनओ टू नाइट्रो एनओ टू एनओ टू एसाइल ऑक्सी आर सी डबल ओ आर सी डबल ओ एल्काइनाइल आर सी ट्रिपल वन सी डैश एल्काइनाइल एमिनो एन एच टू एटसेट्रा এইগুলো হচ্ছে পরিচিত নিউক্লিওফাইল। এদের মধ্যে অফ দেম এদের মধ্যে সিএন সাইনো বা সাইনাইড অ্যান্ড এনও টু আর এমবিডেড নিউক্লিওফাইল উভধর্মী নিউক্লিওফাইল আর এমবি डेंट न्यूक्लियोफाइल एमिडेंट न्यूक्लियोफाइल माने हुच्छे कि जादेर क्षेत्रे कमपक्षे एकेर बेशी संख्यक डोनार एटम थाकबे डोनार सेंटर थाकबे हैविंग मोर दैन वन डोनार सेंटर डोनार सेंटर अर्थात डोनार एटम जादेर मध्य एकेर बेशी संख्यक डोनार एटम थाकबे एदेर क्षेत्रे मूलत साइनाइड एवं नाइट्रोर क्षेत्रे टू डोनार सेंटर रयेछे बा डोनार एटम रयेछे टू डोनार सेंटर रयेछे। सम रिएक्शन এই কতগুলো নিউক্লিওফাইল রিয়াকশন এবারে আলোচনা করি। সাম রিয়াকশন আর রিয়াকশন আর বেশ কতগুলো পরিচিত রিয়াকশন হলো একটা অ্যালকিল হ্যালাইড আর এক্স তার সঙ্গে যদি আমরা এনএওএইচ অথবা কেওএইচ তার জলীয় দ্রবণ অ্যাকুয়াস অর্থাৎ জল জলীয় দ্রবণ যদি নিয়ে থাকি তো হ্যালোজেনটা বেরিয়ে যাবে ওএইচ নিউক্লিওফাইল আকারে প্রবেশ করবে তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে আর সোডিয়াম হ্যালাইড এটা বেরিয়ে যাবে এটা পরিচিত যৌগ। বা যদি আমরা এনএওএইচ কে ওএইচ এর পরিবর্তে এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে হয়তো সিলভার অক্সাইড সিলভার হাইড্রোক্সাইড বা জলে প্রলম্বিত সিলভার অক্সাইড অথবা এজি টু ও জলে প্রলম্বিত সিলভার অক্সাইড যদি নেওয়া হয় তাহলে হ্যালাইড বেরিয়ে যাবে ওএইচ প্রবেশ করবে অ্যালকোহল তৈরি হবে অ্যালকোহল আর তার সঙ্গে সিলভারটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে সিলভার হ্যালাইডের প্রেসিপিটেট পড়ে যাবে দিস ইজ দ্য মানে অ্যালকোহল প্রস্তুত ক্ষেত্রে এটা বেটার প্রসেস এটা হচ্ছে বেটার প্রসেস ফর দ্য প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম অ্যালকিল হ্যালাইড তার কারণ এই রিয়াকশনটা ক্ষেত্রে এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিয়াকশন উভমুখী বিক্রিয়াটি ঘটে না একথায় রিয়াকশনটি রিভার্সিবল রিয়াকশন হয় না কেননা সিলভার হ্যালাইড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই বিক্রিয়াপাত্র থেকে প্রেসিপিটেট পড়ে যায় সিস্টেম থেকে আউট হয়ে যায় ফলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটে না সেই হিসাবে এটা হচ্ছে বেটার প্রসেস। পরবর্তীতে একটা এক্সাম্পল আকারে নিয়ে নিই যে সি টু এইচ ফাইভ এক্স ক্লোরিন নিলাম ইথাইল ক্লোরাইড তার সঙ্গে সিলভার হাইড্রোক্সাইড বা সিলভার অক্সাইড জলে প্রলম্বিত নেওয়া হলো
ইথাইল অ্যালকোহল তৈরি হলো C2H5OH এবং সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট সাদা অধক্ষেপ এখানে তৈরি হলো আর সেই সিলভার ক্লোরাইড বেশ। দ্বিতীয় রিয়াকশানটা হলো গিয়ে যে আরএক্স অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যদি আমি অ্যালকোক্সাইড নিয়ে থাকি আর ও এন এ সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকোক্সাইড অর্থাৎ সোডিয়াম মিথক্সাইড সোডিয়াম ইথক্সাইড সোডিয়াম প্রপক্সাইড ইত্যাদি এর ক্ষেত্রে যদি নেওয়া হয় তাহলে এখানে অ্যালকোক্সাইড আয়নটা হচ্ছে বেটার নিউক্লিওফাইল হ্যালোজেন বেরিয়ে যাবে আর ও ঢুকে যাবে তৈরি হবে কি আর ও আর এই ইথার এই যৌগটি তৈরি হবে আর সেই সঙ্গে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। এই রিয়াকশানটি খুব পরিচিত রিয়াকশান, এর নাম হলো উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশান যদি আমরা অ্যালকিল হ্যালাইডের রেসপেক্টে একটা পরিচিত এক্সাম্পল বানিয়ে নিই, ইথাইল হ্যালাইড C2H5XX হিসেবেতে হয়তো আয়োডিন নিলাম ইথাইল আয়োডাইড, তার সঙ্গে সোডিয়াম মিথক্সাইড বা ইথক্সাইড নিলাম C2H5ONA, এটা হলো ইথাইল আয়োডাইড আর এ হলো সোডিয়াম ইথক্সাইড এদের বিক্রিয়ায় তৈরি হয় C2H5 প্লাস সোডিয়াম আয়োডাইড অর্থাৎ ডাই ইথাইল ইথার এটা তৈরি হলো। যদি আমরা নিউক্লিওফাইল হিসাবে সায়ানাইড জাতীয় যে যৌগ বিশেষ করে সোডিয়াম সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইডের অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে থাকি সেক্ষেত্রে বিক্রিয়াটি হবে আরএক্স অ্যালকিল হ্যালাইড আর তার সঙ্গে সোডিয়াম সায়ানাইড অথবা পটাশিয়াম সায়ানাইড অ্যালকোহলীয় দ্রবণ অ্যালকোহলিক সলিউশন নেওয়া হলো উত্তপ্ত করা হলো হ্যালাইডটা বেরিয়ে গেল সায়ানাইড ঢুকে গেল নিয়ে তৈরি হলো আরসিএন অ্যালকিল সায়ানাইড। অবশ্যই এটা হলো গিয়ে মেজর প্রোডাক্ট আর ঠিক পাশাপাশি অ্যালকিল আইসোসায়ানাইড আরএনসি এই যৌগটাও তৈরি হবে, এটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট হিসাবে এটা তৈরি হবে আর সেই সঙ্গে পটাশিয়াম এবং সোডিয়াম হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড বা পটাশিয়াম হ্যালাইড এটা তৈরি হবে। এখন এই যে সায়ানাইড বা অ্যালকেন নাইট্রাইড এটা এক্সাম্পল হিসাবে নিয়ে নিলাম যে CH3 মিথাইল আয়োডাইড তার সঙ্গে নেওয়া হলো NaCN সোডিয়াম সায়ানাইড অ্যালকোহলীয় দ্রবণ দিয়ে তাপ দেওয়া হলো তৈরি হলো CH3CN মিথাইল সায়ানাইড বা ইথেন নাইট্রাইল এর নামটা এটা মেজর প্রোডাক্ট আর মিথাইল আইসোসায়ানাইড CH3NC এটা মাইনর প্রোডাক্ট আর সেই সঙ্গে তৈরি হলো এই সোডিয়াম আর আয়োডিনের সঙ্গে সোডিয়াম আয়োডাইড। এর নামগুলো অবশ্য মাঝে মধ্যে দরকার হয়ে থাকে, এটা যেমন ইউপ্যাক নাম হিসাবে যদি বলি কমন নেম তো মিথাইল সায়ানাইড ইউপ্যাক নেম ইথেন নাইট্রাইল আর সাধারণ নেম আর একটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল
অ্যাসিটোনাইট্রাইল, এটার ক্ষেত্রে মিথাইল আইসোসাইনাইড, মিথাইল আইসোসায়ানাইড বা মিথাইল কার্বাইলামিন, ইউপ্যাক নেম মিথাইল আইসোকার্বোনাইট্রাইল, ইউপ্যাকটা হলো গিয়ে মিথাইল আইসোকার্বোনাইট্রাইল বা মিথাইল কার্বাইলামিন, মিথাইল কার্বাইলামিন, কার্বাইলামিন। এখন এটা মেজর, এটা মাইনর, সাইনাইডটা মেজর প্রোডাক্ট হবে যদি যে সাইনাইড জাতীয় সল্ট নেওয়া হয়েছে সেটা যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয়। এটা আসলে স্ট্রং ইলেকট্রোলাইট, এটা হলো গিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট, এর কমপ্লিট ডিসোসিয়েশন ঘটবে এবং সেই সঙ্গে সাইনাইডের প্রাচুর্যতা খুব বেশি হবে। আর এখন স্ট্রং ইলেকট্রোলাইট বা ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমি ইলেকট্রোলাইটটাকে একটা উইক ইলেকট্রোলাইট নিতাম যার কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, এর ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার, ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার এটা হলো গিয়ে ম্যাক্সিমাম, কিন্তু যদি আমি কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম যুক্ত একটা সাইনাইড সল্ট নিয়ে থাকি তাহলে কিন্তু মেজর মাইনরটা ইন্টারচেঞ্জ ঘটে যাবে। যেমন বলি আমি যে CH3 আবার হ্যালাইড RXC নেওয়া হলো, অ্যালকিল হ্যালাইড নেওয়া হলো, আমি নিলাম সিলভার সাইনাইড AgCN, অ্যালকোহলীয় দ্রবণ, অ্যালকোহলিক সলিউশন উত্তপ্ত করা হলো, সেই ক্ষেত্রে এবার তৈরি হলো RCN, যেটা তৈরি হচ্ছে অ্যালকিল সাইনাইড, সেটা কিন্তু এবারে মাইনর প্রোডাক্ট, আগে সেটা মেজর প্রোডাক্ট হয়েছিল, আর আগে আইসোসাইনাইডটা মাইনর ছিল, এবারে কিন্তু মেজর প্রোডাক্ট হবে। RNC এটা হলো গিয়ে মেজর প্রোডাক্ট, আর পাশাপাশি সিলভার হ্যালাইডের এই প্রেসিপিটেট পড়ে যাবে। এখন এই যে ইন্টারচেঞ্জ হয়ে গেল মেজর মাইনর ব্যাপারটা, সেটা মূলত নির্ভর করছে এদের ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার, ইলেকট্রোভ্যালেন্সি বা কোভ্যালেন্সি ক্যারেক্টার। এটা আসলে উইক ইলেকট্রোলাইট, এটা হলো গিয়ে উইক ইলেকট্রোলাইট বা এর কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, কোভ্যালেন্ট ক্যারেক্টার এটা হলো গিয়ে ম্যাক্সিমাম, সেই হিসেবে এর বিয়োজনটা মানে বেশি ঘটবে না, সামান্য বিয়োজিত অংশ হবে। আমরা এদের মেকানিজমটা যদি একটু আলোচনা করি, মেকানিজম, তাহলে পরিষ্কার বুঝে নিতে পারবো যে যখন আমরা স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে, স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে সোডিয়াম সাইনাইড নিয়েছিলাম, এর কমপ্লিট ডিসোসিয়েশনটা ঘটবে সোডিয়াম আয়ন এবং সাইনাইড আয়ন, সাইনাইড আয়ন এটা তৈরি হবে। এই সাইনাইড আয়ন একটা অ্যাম্বিডেন্ডেন্ট নিউক্লিওফাইল, আগেই বলা হয়েছিল, এটা হচ্ছে গিয়ে দুটো ডোনার সেন্টার, এই কার্বনের যে লোন পেয়ার রয়েছে এটা হলো গিয়ে এটা সফট ডোনার সেন্টার এটার ক্ষেত্রে, আর এই নাইট্রোজেনের যে লোন পেয়ার রয়েছে সেটা হলো উইক ডোনার সেন্টার, এটা হচ্ছে সফট ডোনার সেন্টার, ডোনার সেন্টার, আর এটা হলো গিয়ে হার্ড ডোনার সেন্টার। এটা হার্ড ডোনার সেন্টার, এটা এই পার্টটা হলো গিয়ে এটা স্ট্রং নিউক্লিওফিলিক পার্ট, এটা হলো উইক নিউক্লিওফিলিক পার্ট, অর্থাৎ এটা হলো গিয়ে এটা হচ্ছে উইক নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক পার্ট,
আর এটা হলো গিয়ে কার্বনের উপরে যে লোন পেয়ার রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিওফিলিক পার্ট, এটা হচ্ছে গিয়ে স্ট্রং নিউক্লিওফিলিক পার্ট। ফলে এর ইলেকট্রন পেয়ার ডোনেশনের পাওয়ারটা বেশি হবে। একথাই একটা অ্যালকিল হ্যালাইড আর এক্স যখন এই সায়ানাইডের সংস্পর্শে এসে গেল, হ্যালোজেন যখন হ্যালাইড আয়নাকারে বেরোতে শুরু করবে, এসএন টু টাইপের রিয়াকশনটা ঘটবে, এই ডোনার সেন্টারও অ্যালকিল কার্বনকে অ্যাট্যাক করতে পারে। এবং যেহেতু এর ডোনেটিং পাওয়ারটা অ্যাপটিচিউডটা বেশি, ফলে এ থেকে প্রাপ্ত প্রোডাক্টটা বেশি হবে। এটা পথ অন হিসেবে যদি ধরে নিই, পথ অন। আর এই নাইট্রোজেনের লোন পেয়ার যখন এই কার্কে অ্যাট্যাক করবে, তখন সেটাকে যদি পথ টু হিসেবে ধরি, তাহলে এইটার ক্ষেত্রে এসেন্টু রিয়াকশনের ক্ষেত্রে পথ অনে, এটার ক্ষেত্রে পথ অনে যে বিক্রিয়াটি হলো সেটা হলো আর সিএন। আর সেই সঙ্গে হ্যালাইডটা বেরিয়ে গেল। আর পাথ টুতে, দ্বিতীয় পাতে যদি বিক্রিয়াটি ঘটে, নাইট্রোজেন অ্যাট্যাক করে দিল, তাহলে তৈরি হলো আরএনসি, আর তার সঙ্গে হ্যালাইড বেরিয়ে গেল। এবারে যেহেতু এর ডোনেটিং পাওয়ারটা বেশি, স্বাভাবিকভাবে এটা মেজর প্রোডাক্ট হয়ে গেল। আর এর নাইট্রোজেনের লোন পেয়ারের ডোনেটিং পাওয়ারটা কম, এটা হলো উইক নিউক্লিওফাইল, সেই হিসাবে এটা হলো গিয়ে মাইনর প্রোডাক্ট হিসাবে বিবেচিত হলো। যদি আমরা এবারে একটা উইক ইলেকট্রোফাইল নিয়ে থাকি, এজি সিএন সোড সিলভার সায়ানাইড, এটা হলো গিয়ে উইক ইলেকট্রোফাইল, ইলেক্ট্রোলাইট, এটা যদি নিয়ে থাকি, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম, তাহলে এখানে ডিসোসিয়েশনটা ঘটবে না, সামান্য পরিমাণে ডিসোসিয়েশন ঘটবে। ফলে সেই ক্ষেত্রে যখনই এটা অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে যাবে, তখন যখনই হ্যালোজেনটা হ্যালাইড আয়নাকারে বেরোতে শুরু করবে, এখানে নিউক্লিওফিলিক পার্ট বা সেন্টার হিসাবে শুধু নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা রয়েছে, ফলে এই লোন পেয়ার আরকে অ্যাট্যাক করে দেবে। অ্যাট্যাক করার ফলে প্রাপ্ত যৌগ ওটা হবে কি AgCN(N)R, আর সেই সঙ্গে হ্যালাইডটা বেরিয়ে গেল। এখানে নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ এসে যাওয়ার কারণে এই একটা পাই ইলেকট্রন নাইট্রোজেন টেনে নিল, কার্বনের উপরে পজিটিভ চার্জ রাইজ করলো, সঙ্গে সঙ্গে এই সিলভার কার্বন বন্ধন থেকে এই ইলেকট্রন জোট টেনে নিল, সিলভারটা সিলভার আয়ন আকারে বেরোলো, এই এজি প্লাস আর এক্স মাইনাস আকারে তৈরি হলো AgX, আর সেই সঙ্গে তৈরি হলো মেজর প্রোডাক্ট আকারে RN(C), এ অ্যালকিল আইসোসায়ানাইড, এটা মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো। একইভাবে যেহেতু সিলভার সায়ানাইড একটা উইক ইলেকট্রোলাইট, এটা আংশিকভাবে বিয়োজিত হবে AgCN, আংশিকভাবে বিয়োজিত হবে, এবং তার ফলে তৈরি হবে Ag+ আর CN-, এই CN- স্ট্রাকচার আকারে দিয়ে দিই, C(N)(1) নাইট্রোজেনের উপর ডট, কার্বনের উপর মাইনাস চার্জ, এর সঙ্গে এক জোড়া লোনচারি ইলেকট্রন। এখন এটাও যেহেতু খুব স্মল অ্যামাউন্ট, বিয়োজনটা যেহেতু যত সামান্য হয়েছে, তাই এর পরিমাণটাও খুব কম পরিমাণে তৈরি হবে। এই স্মল অ্যামাউন্ট এই নিউক্লিওফাইলটা এবারে যখনই আরএক্স এর সংস্পর্শে এসে যাবে, হ্যালোজেন হ্যালাইড আকারে বেরোলো, আর কার্বন এই নিউক্লিওফাইলটা অ্যালকিল গ্রুপকে অ্যাট্যাক করে দিল, তা থেকে প্রাপ্ত যৌগটা
আর সিএন এটা মাইনর প্রোডাক্ট আকারে তৈরি হলো। তাহলে আগে ওটা মেজর হয়েছিল, এটা মাইনর হয়ে গেল। যদি আমরা এখানে উইক ইলেকট্রোলাইট নিয়ে থাকি বা যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সেই জাতীয় যখন আমরা নিউক্লিওফাইল নেব তখন এই প্রোডাক্টগুলো আমরা পাব। আচ্ছা, একইভাবে নাইট্রাইট নিউক্লিওফাইলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রং নিউক্লিওফাইল হিসাবে সোডিয়াম নাইট্রাইট NaO এন ডবল বন্ড ও সোডিয়াম নাইট্রাইট NaNO2, এটা হলো গিয়ে স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট, এটার কমপ্লিট ডিসোসিয়েশনটা ঘটবে। কমপ্লিট ডিসোসিয়েশনের ফলে এটা যেটা তৈরি হবে Na প্লাস আর ও এন ডবল বন্ড ও এ মাইনাস নাইট্রাইট, এই আয়নটি তৈরি হলো। এখানে এর অবশ্য দুটো রেজোনেটিং স্ট্রাকচার, পাই ইলেকট্রন এই অক্সিজেন টেনে নিল, সঙ্গে সঙ্গে এই নেগেটিভ চার্জটি এখানে পাই বন্ড আকারে ফর্ম করলো, তৈরি হলো ও ডবল বন্ড এন ও সিঙ্গেল বন্ড ও। তাহলে দুটো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যেই ইলেকট্রন ডেন্সিটি সে অক্সিজেনের উপরে অবস্থান করছে, ফলে এটা হলো গিয়ে একটা স্ট্রং নিউক্লিওফিলিক পার্ট, আর নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার রয়েছে সেটা উইক নিউক্লিওফিলিক পার্ট। সুতরাং যখনই এই নিউক্লিওফাইলটা অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে যাবে ও এন ও ডবল বন্ড এন ও মাইনাস, এটার সংস্পর্শে এসে গেলে হ্যালোজেন হ্যালাইড আয়ন আকারে বেরোবে আর নিউক্লিওফাইলটা আর কে অ্যাডাক্ট করে নেবে, নিয়ে তৈরি হয়ে গেল আর ও এন ডবল বন্ড ও, অ্যালকিল নাইট্রাইট মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো অ্যালকিল নাইট্রাইট, এটা মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো। একইভাবে যেহেতু এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে, নাইট্রোজেনের উপর লোন পেয়ার রয়েছে, এ আবার অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে গেলে নাইট্রোজেনের লোন পেয়ার যখন আর কে অ্যাটাক করবে তার উপরে ভিত্তি করে তৈরি হলো আর এন ডবল বন্ড ও ও নাইট্রো অ্যালকেন, নাইট্রো অ্যালকেন অ্যালকেন, এটা মাইনর প্রোডাক্ট আকারে তৈরি হলো, এটা মাইনর প্রোডাক্ট হয়ে গেল। কারণ এটা হলো গিয়ে উইক ডোনার সেন্টার, এ হচ্ছে গিয়ে উইক ডোনার সেন্টার, ডোনার সেন্টার। সুতরাং এর এই লোন পেয়ার এই কার্বনকে অ্যালকিল গ্রুপকে অ্যাট্যাক করার প্রবণতা খুব কম, কম হওয়ার ফলে প্রাপ্ত যৌগটাও কম হয়ে গেল। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট হিসেবে যখন নেওয়া হলো সোডিয়াম নাইট্রাইট বা পটাশিয়াম নাইট্রাইট, তখন অ্যালকিল নাইট্রাইট এটা মেজর হয়ে গেল আর নাইট্রো অ্যালকেনটা মাইনর প্রোডাক্ট হয়ে গেল। একইভাবে যদি আমরা সিলভার নাইট্রাইট নিয়ে থাকি এজি ও এন ডবল বন্ড ও, এটা একটা উইক ইলেকট্রোলাইট, একথায় কোভ্যালেন্ট ক্যারেক্টারের ম্যাক্সিমাম, কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, এইটার ক্ষেত্রে বিয়োজনটা ঘটবে না বললেই চলে। স্বাভাবিকভাবে এখানে এই যৌগটি যখন অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে যাবে হ্যালোজেন হ্যালাইড আয়ন আকারে বেরোলো, আর এখানে নাইট্রোজেন আর সেই সঙ্গে অক্সিজেনেরও লোন পেয়ারগুলো রয়েছে, কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণেই নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ফলে নাইট্রোজেনের লোন পেয়ার দ্বারা অ্যাটাক করার প্রবণতা বেশি হয়ে গেল, ফলে প্রাপ্ত যে যৌগটি হলো গিয়ে এজি ও এন ডবল বন্ড ও, এখানে আর হ্যালোজেনটা হ্যালাইড আয়ন আকারে বেরিয়ে গেল, নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল, লোন পেয়ার ডোনেট করেছে, তাই পরবর্তী স্টেজে এবারে পজিটিভ চার্জগ্রস্ত নাইট্রোজেন এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিয়ে, বা এক কথায় সরাসরি সিলভার থেকে ইলেকট্রন টেনে নিয়ে সিলভারটা প্লাস আকারে বেরোলো, আর সেই প্লাস সিলভারটা হ্যালাইডের সঙ্গে যুক্ত হয়ে এজি এক্স আকারে তৈরি হয়ে গেল, আর সেই সঙ্গে যে যৌগটা তৈরি হলো আর
आर एम आर डबल बॉन्ड ओ और एखाने ओ असमजी बंधन जो दिए दी ताहले एखाने शुधुमात्र चार्ज से सेपारेशनटा देवा जाबे ना आर जदि आमरा अथवा एटाके एइभावे रिप्रेजेंट करी आर एन डबल बॉन्ड ओ ओ अक्सिजेनेर उपर माइनस चार्ज नाइट्रोजेनेर उपर प्लस चार्ज ताहले नाइट्रो अल्केन एटा एबारे मेजर प्रोडक्ट हो गेल এটা মেজর প্রোডাক্ট হয়ে গেল মেজর প্রোডাক্ট হয়ে গেল আর সেই সঙ্গে এটা যেহেতু উইক ইলেকট্রোলাইট এর সামান্য পরিমাণে বিয়োজিত হবে এটা যেহেতু উইক ইলেকট্রোলাইট এ খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়ে এটা সাম্য অবস্থায় এসে যাবে বিয়োজিত হয়ে তা থেকে প্রাপ্ত সিলভার আয়ন সিলভার আয়ন আর ও এন ডবল বন্ড ও মাইনাস যেহেতু এটা উইক ইলেকট্রোলাইট ফলে প্রাপ্ত এই অ্যানায়নটি পরিমাণটা খুবই স্মল হবে সুতরাং এই আয়নটি যখন আবার অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে যাবে অ্যালোজেন হ্যালাইড আয়ন আকারে বেরোলো আর এই অক্সিজেনের লোন পেয়ার আরকে অ্যাট্যাক করে দিল নিয়ে তা থেকে প্রাপ্ত যৌগ আর ও এন ডবল বন্ড ও এটা মাইনর প্রোডাক্ট আকারে বিবেচিত হলো আর কতগুলো নিউক্লিওফাইল হিসেবে যদি নিয়ে থাকি আর এক্স তার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট আর সি ডবল ও এজি এখানে কার্বক্সিলেট আয়নটাই হলো নিউক্লিওফাইল এর সঙ্গে বিক্রিয়ায় সিলভারটা হ্যালোজেনের সঙ্গে সিলভার হ্যালাইড আর সেই সঙ্গে আর সি ডবল ও আর এস্টার তৈরি হয়ে যাবে আর সিলভার হ্যালাইড আকারে তৈরি হয়ে যাবে এক্সাম্পল আকারে আবার একটা নিয়ে নিলাম যে সি টু এইচ ফাইভ ব্রোমাইড নিলাম এবারে আর সেই সঙ্গে সি এইচ থ্রি সি ডবল ও সি ডবল ও এজি সিলভার অ্যাসিটেট নেওয়া হলো এর বিক্রিয়ায় তৈরি হলো গিয়ে সি এইচ থ্রি সি ডবল ও ব্রোমিন বেরিয়ে গেল এই কার্বন আয়নটা অ্যাট্যাক করলো তাহলে তৈরি হলো সি এইচ থ্রি সি ডবল ও সি টু এইচ ফাইভ আর সিলভার ব্রোমাইডের হালকা হলুদ অধক্ষেপ পড়ে গেল লাইট ইয়েলো প্রেসিপিটেট আর সেই সঙ্গে তৈরি হলো এস্টার মানে ইথাইল অ্যাসিটেট ইথাইল অ্যাসিটেট এ এস্টারটি তৈরি হলো আরও একটা আমরা যদি এ নিয়ে থাকি নিউক্লিওফাইল হিসাবে হ্যাঁ যে সিলভার অর্থাৎ অ্যালকাই এটা বিশেষ করে যদি অ্যালকেন হ্যালাইড তার সঙ্গে সোডিয়াম বিশেষ করে অ্যালকাইনাইল অর্থাৎ আর সি ট্রিপল ওয়ান সি মাইনাস এন এ প্লাস এই টাইপের নিউক্লিওফাইল নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কার্বন অ্যাট্যাক করে নিল তৈরি হলো আর সি ট্রিপল ওয়ান সি আর হায়ার অ্যালকাইনটা তৈরি হলো আর সেই সঙ্গে সোডিয়াম হ্যালাইড এটা বেরিয়ে গেল আমরা অ্যামোনিয়াকে নিউক্লিওফাইল হিসাবে যদি নিয়ে থাকি আর এক্স অর্থাৎ অ্যামোনিয়া অ্যামোনিয়াটা নিউক্লিওফাইল হিসাবে নিলাম আর এক্স অ্যালকিল হ্যালাইড দেওয়া হলো হ্যালোজেনটা বেরিয়ে গেল নাইট্রোজেনে লোন পেয়ার অ্যাট্যাক করলো আরকে তারপরে এখান থেকে এন এইচ থ্রি প্লাস আর আর সেই সঙ্গে হ্যালাইড আয়ন বেরিয়ে গেল এক্স মাইনাসটা বেরিয়ে গেল পরবর্তী স্টেজে আবার একটা প্রোটন এখানে বেরিয়ে গেল নিয়ে তৈরি হলো আর এন এইচ টু প্রাইমারি অ্যামিন তৈরি হলো আর এইচ এক্স একইভাবে আরও অ্যামোনিয়ার সংস্পর্শে যদি এসে যায় নিউক্লিওফাইল পুনরায় আবার একটা এইচ এক্স বেরিয়ে গেল তৈরি হলো গিয়ে আর টু এন এইচ সেকেন্ডারি অ্যামিন আরও একটি নাইট্রো অ্যামোনিয়ার সংস্পর্শে এসে গেলে অ্যামোনিয়ার সংস্পর্শে এসে গেলে আবার স্বাভাবিকভাবেই আর একটা এইচ এক্স বেরিয়ে গেল
আর একটা এইচ এক্স বেরিয়ে গেল, টারসিয়ারি অ্যামিন আর থ্রি এন, এই টারসিয়ারি অ্যামিন তৈরি হলো। এ আবার যদি আর এক মোল অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে যায়, আবার হ্যালাইড বেরোলো, আবার নিউক্লিওফাইল আরকে অ্যাট্যাক করে দিল, তৈরি হলো আর ফোর এন প্লাস এক্স মাইনাস। এই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হ্যালাইড আকারে তৈরি হলো। বেশ, আজকে এখানকার মতোই শেষ হলো।